নমস্কার নমস্কার মিন্দিরা। তো অনেকদিনই ভাবছি যে শুধু ব্লগিংই করছি, আমার অ্যাকচুয়ালি তো আমার রান্নার চ্যানেল, তো আমি কোনো রান্নাই দেখাতে পারছি না। তো সেই কারণে আমি আজকে রান্না করব। আমি আজকে আপনাদের রান্না দেখাবো চিকেন 65। তো চলো চিকেন 65 করতে কী কী লাগছে একবার দেখে নিই। তো চিকেন 65 বানানোর জন্য আমার লাগছে চিকেন, আর লাগছে আমার টক দই। আমি এখানে ছোট্ট বাটির এক বাটি টক দই নিয়েছি, নিয়েছি এটা চালের গুঁড়ো, এখানে নিয়েছি আদা রসুন কুচি, এখানে নিয়েছি এক চামচ লেবুর রস, এখানে নিয়েছি কারি পাতা, এখানে নিয়েছি ধনে পাতা, আর এইটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আর গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি গোলমরিচ গুঁড়ো, এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ, এটা হচ্ছে জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে সামান্য নুন। তো চলুন প্রথমে চিকেনের মধ্যে আমি টক দইটা দিয়ে দেব। চিকেনের মধ্যে আমি টক দইটা দিয়ে দিয়েছি, টক দইটা কিন্তু মাস্ট। লেবুর রসটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম, চালের গুঁড়িটা দিয়ে দিলাম, আদা রসুন কুচি খানিকটা দিয়ে দিলাম, আমি এখানে এক চামচ আদা রসুন বাটা নিয়েছি, নিয়েছি এই যে এক চামচ আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাগুলো আমি সব এখানে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে আমি এই কারি পাতাটা দিয়ে দিলাম, কারি পাতাটা একটু গোটা গোটা আছে, মানে তাতে কোনো অসুবিধা আমার হবে না। এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটাবো, এই ডিমটা ফাটিয়ে আমি ডিমের পুরো অংশটা দেব না, আমি ডিমের সাদা অংশটা দেব। এবার আমি এটাকে মেখে নেব, কারি পাতাটা দিলে না একটা ভালো সেন্ট আসে কারি পাতা। আপনি যখন বাড়িতে মুড়ি চানাচুর খাবেন, দেখবেন চানাচুরের মধ্যে অনেক সময় কারি পাতাটা দেওয়া থাকে। এবার এতে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো আমি গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়েছি, তো গ্যাসে কড়াইটা বসিয়ে নেওয়ার পর আমি এখানে এরকম বাটি এক বাটি সাদা তেল ঢেলে দিলাম, কারণ আমি এই চিকেনগুলোকে একটু ফ্রাই করে নেব। আমার তেলটা গরম হচ্ছে, তো আমার তেলটা গরম হয়ে গেছে, তো এবার আমি চিকেনগুলো একটা একটা করে ভেজে নেব। এটা আমার বোনলেস চিকেন ছিল,
চিকেনগুলো আমার তলার মধ্যে লেগে যাচ্ছে মানে জাস্ট পুড়ে যাচ্ছে না, কিন্তু এগুলো এরকমভাবে আমি ফ্রাইটা হচ্ছে। আমি একদম আঁচটা কম করে দিয়েছি, না হলে চিকেনগুলো পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো আমি এবার এই ফ্রাই করা চিকেনগুলোকে তুলে নেবো। আর এরকমভাবেই আমি আরও সব কটা চিকেন ভেজে নেব। তো আমি এইগুলো ভেজে নিয়ে তারপরে তে আসছি, সেম প্রসেসেই ভাজবো। তো আমার চিকেনগুলো এখন ফ্রাই হয়ে গেছে, তো আমি এবার এই তেলের কড়াটা নামিয়ে রাখলাম। এবার আমি এখানে এই ফ্রাইং প্যানটা বসালাম, এর মধ্যে আমি একটু সাদা তেল দেবো। আমি এই ভাজার অয়েলই এখান থেকে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, একদম অল্প দেবো, বেশি দেবো না। আমি এতে অল্প একটুখানি তেল দিলাম, এবার আমার এই তেলটা গরম হবে। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে, তো আমি এখানে এই যে আদা রসুন কুচি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ফ্রাই করবো। এর মধ্যে আমি দেব একটু রেড চিলি সস, এই চামচের মাপে আমি দিচ্ছি, এক চামচ রেড চিলি সস দিলাম। এক চামচ টমেটো সস দিচ্ছি। আর এক চামচ আমি দেব সয়া সস। সয়া সসটা একটু অল্পই দিলাম আমি এই সসগুলোর তুলনায়। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব, এবং এর মধ্যে সামান্য পরিমাণে আমি একটু জল অ্যাড করব, একদমই সামান্য। দিয়ে আমি এই ফ্রাই করা চিকেনগুলো
এটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। বন্ধুরা, আমার পাশে থাকার অনুরোধ রইল, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আর আমার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আর আপনারা যদি মনে করেন যে আপনাদের পরিবারে আমাকে ইনভাইট করবেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আমার পরিবারে আপনাদেরও ইনভিটেশন রইল। এবার আমি এতে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। যদিও ধনে পাতা আমি খাই না, কিন্তু এতে একটু ধনে পাতা দিলে এর স্বাদটাই পাল্টিয়ে যায়। তো আমার চিকেন 65 কিন্তু রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এই হলো আমার আজকের চিকেন 65 রেসিপি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন শতদ্রোস কিচেন। আর সাবস্ক্রিপশানের পাশে পাশে একটা ছোট্ট বেল আইকন আছে, ওটাকে প্রেস করে দেবেন, তাহলে রোজকার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যাবে। তাহলে আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।